দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। এখন অনেক রাত্রি, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে। রাস্তায় ও কি একা গাড়ির শব্দ? না, মেঘ গুড় গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। ওটা কিসের ডাক উল্লাস? অশ্বত্থ গাছে পেঁচার ডাক, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসোগে। আমার ভয় করছে, বড় অন্ধকার, ভজ্জুকে ডেকে দিই। ছি ছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা, আমি নিজে যাচ্ছি, আর তো রাত নেই, অব্দিক উজ্জ্বল হয়েছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও, বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট, আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক খুকুর কাছে, তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস, বেড়াতে যাব। উত্তম কথা। কিন্তু ঘাস ভিজে কেন? একপত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি। এবার লণ্ঠনটা নিভিয়ে দাও, আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এখনই রেভারেন্ড এন্ডারসন আসবেন, পণ্ডিত মশাইরও আসবার সময় হলো। ওই শোনো, কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটার ঘন্টা বাজে। ভেদজ্ঞান নিবেদিত প্রাথমিক শিক্ষা, জানবে শিখবে ভবিষ্যৎ গড়বে।